তুমি এখনো বসে আছো, রেডি হবে না? আরে ম্যাডাম, কাম করে আসি, আপনার সাথে আমার যে কন্ট্যাক্ট ছিল আমার টাকাটা দিয়ে দেন, কই জলদি করেন। আরে টাকা তো দিবই, ওকে মারছো ভালো কথা, আগে ওকে গুম করার ব্যবস্থা করো। দেখুন ম্যাডাম, আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, ওরে মেরে ফেলার, আমার কাজ আমি করে ফেলছি, আপনি ওকে গুম করবেন নাকি ফ্রিজে রাখবেন নাকি সাগরে বাসায় দিবেন সেটা আপনার ব্যাপার, আমার টাকা আমাকে দেন, আমার দেন আমাকে বুঝিয়ে দেন, আমি এখান থেকে চলে যাই, দেন। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই যা জোরে জোরে কথা বলতেছিস, আশেপাশের মানুষজন যখন শুনে ফেলবে আমাদের দুজনেরই বিপদ হবে, দুজনেরই থানা পুলিশ হবে। শুন, তোর টাকা আমি তোকে দিব, তুই আগে ওকে গুম করার ব্যবস্থা কর। শুনেন ম্যাডাম, আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, স্যারকে মেরে ফেলার, গুম করার কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে গুম করে ফেলবো, কিন্তু আপনার সাথে আমার যে কন্ট্যাক্ট ছিল আমার টাকাটা আগে আমাকে বুঝিয়ে দিন। শুন করিম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, তোর কি আমাকে বিশ্বাস হয় না? আমাকে এতটাই অবিশ্বাস করিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই ওয়েট কর, আমি তোর টাকা নিয়ে আসতেছি। এই নে ধর, এখানে অর্ধেক টাকা আছে, বাকি অর্ধেক টাকা কাজ শেষ হলে দিব। কাজ শেষ হলে দিবেন মানে? আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, আপনি আমাকে পুরো টাকা দিবেন, এরপর আমি স্যারকে গুম করব। কি রে করিম, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, মানে আমার মুখে মুখে তর্ক করিস তুই? শুন করিম, তুই কিন্তু বেশি বাইরে গেছস, বেশি বাইরে গেছস তুই। শুন, তুই যদি আর একটা কথা বাড়াস না, তোর যদি আর একটা সাউন্ডে বাসার বাইরে যায় তাহলে মাথায় ঢুকাই নে, আমি কিন্তু একা জেলের ভাত খাবো না, তোকে সাথে নিয়ে আমি জেলের ভাত খাবো। সো যেটা বলতেছি সেটা শুন, তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি লাশটা গুম করার ব্যবস্থা করতেছি, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাদের এত সাজানো গোছানো সংসার কিভাবে আপনি নষ্ট করলেন? এত ভালো একটা মানুষকে কেন আমাকে দিয়ে মারলেন? দেখ করেন, ওকে কেন আমি দুনিয়া থেকে সরিয়েছি সেটা আমিই জানি, তোকে এত কথা জানতে হবে না। তোকে যেটার জন্য কন্ট্রাক্ট করেছি, যে কাজটা করতে বলেছি সেটা সম্পূর্ণ কর আগে। না না ম্যাডাম, ভয় পাওয়ার কিছু নাই, আপনি বলুন কেন আপনি স্যারকে মারছেন, আর আমি কেন কাউকে বলতে যাব? কারণ স্যারকে তো আমি মারছি, আর কাউকে বললে তো আমি নিজেই দড়া খেয়ে যাব, বলুন আপনি। না, তোর উপর আমার বিশ্বাস আছে, তোর উপর যদি বিশ্বাস না থাকতো তাহলে তোকে দিয়ে কি এত বড় একটা কাজ করাইতাম? শোন তাহলে, এই যে তোর স্যারের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ধন দৌলত সব কিছু তো আছেই, মেন পয়েন্ট হলো আমার বয়ফ্রেন্ড। শোন, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, আর তোর স্যার যদি বেঁচে থাকতো তাহলে আমি তাকে নিয়ে কখনোই থাকতে পারতাম না, আর তার জন্যই প্ল্যান করে আমি তোকে দিয়ে তোর স্যারকে দুনিয়া থেকে সরিয়েছি। আমি কিন্তু চাইলে তোর স্যারকে ডিভোর্স দিতে পারতাম, কেন দিইনি জানিস? মান সম্মানের ভয়ে। কারণ আমি যদি তোর স্যারকে ডিভোর্স দিয়ে দিতাম তাহলে আমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে ছিচি করত, আর তার জন্যই অনেকদিন ধরে প্ল্যান সাজাচ্ছি তোর স্যারকে কীভাবে দুনিয়া থেকে সরানো যায়, আর তার জন্যই আমি তোকে এই অফারটা করেছি। আর তোকে যখনই অফার করলাম তুইও সাথে সাথে রাজি হয়ে গেলি টাকার জন্য, টাকার লোক কারই না থাকে। শোন, টাকা ছাড়া তো দুনিয়া চলে না। আচ্ছা যাই হোক, এখন তুই লাশটা তাড়াতাড়ি গুম করার ব্যবস্থা কর, না হলে কিন্তু মানুষ জানাজানি হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ও আচ্ছা ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড আছে তাই আপনি স্যারকে দুনিয়া থেকে সরাই দিয়েছেন। জানেন ম্যাডাম, স্যার না আপনাকে অনেক ভালোবাসে। ও ভালোবাসলে কি হবে, আমি তো ওকে ভালোবাসি না, আমি আমার বয়ফ্রেন্ডকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও আচ্ছা, তার মানে আপনার বয়ফ্রেন্ডকে আপনি অনেক ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে, স্যার স্যার আর শুয়ে থাকার দরকার নাই, শুনছেন আপনি, উঠেন উঠেন। হ আমি সব শুনছি। তুমি মরো নাই, তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি বেঁচে আছি, যদি আমি বেঁচে না থাকি তাহলে তোমার এসব কুকীর্তি আমি তো দেখতাম না, তাই আল্লাহ আমারে বাঁচায় রাখছে। কি রে করিম, ও কি বলে এসব? হ ম্যাডাম থাম করিম, আমাকে বলতে দে। শুনো, এই করিম যখন আমাকে বলেছিল যে আপনার ওয়াইফ পরকিয়া করে আর একটা ছেলের সাথে ফোনে কথা বলে, আপনি যখন অফিসে চলে যান তখন আপনার বের হওয়ার সাথে সাথে সে আরেকটা ছেলের সাথে আড্ডা মারে, আমি আমার এই কানকে বিশ্বাস করতে পারি নাই। কেন পারি না জানো? কারণ আমি তোমাকে ভালোবেসেছি, আর আজকে আমি যখন নিজের কানে সব শুনেছি, এই চোখে যখন আমি সব কিছু দেখেছি, তখন আমি আমার এই কানকে অবিশ্বাস করতে পারি না। আর কীভাবে বা বিশ্বাস করবো? কারণ তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, নাকি তোমার সব সাজানো নাটক ছিল? হ্যাঁ, তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো, তবু আমি বুঝতে পারি নাই, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। মানুষ বলে না,
যে নারী কিসে আটকায়? আমি সব নারীর কথা বলবো না, তোর মতন দুশ্চরিত্র যে নারীগুলো আছে তারা মানুষের টাকায় আটকায়, মানুষের পয়সা আটকায়, মানুষের ধন সম্পদ ভালোবাসায় আটকায়। কিন্তু তুই দুশ্চরিত্র, তুই ভালোবাসার যোগ্য না। শুন, তুই আমাকে ভালোবাসিস নাই, তুই আমার সাথে জাস্ট সময় কাটাইছস। তুই কী ভাবছস, করিমকে দিয়ে সব সেরে ফেলবি? না, এই করিম আমাকে সব কিছু বলে দিয়েছে। তুই আমাকে মারার জন্য তাকে টাকার অফার করেছিস, তাও আবার বড় অঙ্কের, তাও আবার আমার টাকা তুই আমাকে মারার জন্য প্ল্যান করেছিস এই করিমকে দিয়ে। করিম আমাকে সব বলে দিয়েছে, করিম আমাকে বলে দিয়েছে যে তুই আমাকে কিভাবে কোন জায়গায় কখন কোথায় মারার জন্য তুই তাকে টাকা অফার করেছিস। তুই কী ভেবেছিস, তোর কি আমি অপূর্ণতা রেখেছি বল? আমি তোকে এত ভালোবেসেছি, আমার নিজের চাইতে আমি তোকে ভালোবেসেছি, তোকে ভালোবেসে তোর জন্য আমি এত কিছু করেছি। তোকে যখন আমি প্রেমের অফার করেছি তখন তুই আমাকে বলেছিস, তুই আমাকে বলেছিস যে আমি কোন মুখে তোমায় বিয়ে করব, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু নাই। তখন আমি তোমাকে 2 বছরের সময় চেয়েছি, তোমাকে বলেছি যে 2টা বছর আমাকে সময় দাও, আমি 2 বছরের মধ্যে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি তোমাকে দিব। আমি তাই করেছি শুধুমাত্র তোকে ভালোবেসে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি শুধুমাত্র তুই যাতে তোর বাবা মায়ের সামনে বলতে পারিস যে আমার হাজবেন্ড প্রতিষ্ঠিত। আর আজকে তুই আমাকে এই ধোকা দিলি, তোকে আমি এত ভালোবেসেছি, এত ভালোবাসার পরেও তুই আমাকে ছেড়ে দিলি। আমি থাকার সত্ত্বেও তুই আরেকটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখিস, তাও আবার আমার টাকায়। আমি তোকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। শোন, তুই যে কাজ করেছিস এই কাজের ক্ষমার তুই কখনোই যোগ্য না, ভালোই ভালো বলছি। তুই যদি আর একটা সেকেন্ড এখানে থাকিস তাহলে আমি তোকে খুন করতে বাধ্য হব। তুই এখান থেকে বের হ, যা, বের হয়ে যা, যা। শোনো রিফাত, আমি আসলে তোমার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দেখে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তার জন্য আমি বুঝতে পারিনি কি করতে কি করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। আরে রাখ, তুই ভুল করিস নাই, আরে তুই তো মহা ভুল করেছিস, যে ভুলের কোনো ক্ষমা নেই। তুই অন্যায় করেছিস, বড় অন্যায় করেছিস। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এতক্ষণে তোকে শেষ করে দিত। আমি ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা, তা না হলে আমি তোকে খুন করতে বাধ্য হব। যা, যা। স্যার, আপনি কোনো মন খারাপ করবেন না, টেনশন করবেন না স্যার, এর থেকে ভালো মেয়ে আপনাকে বিয়ে করাবো স্যার, থাকেন।